করবো, মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। এতদিন তো বিরোধী দল ছিলেন, এখন শাসকের সাথে জোটে গিয়েছেন, এই এই প্রসঙ্গে কি বলবেন আপনি? জনগণের জন্য কাজ করব। আগামী দিনে জনজাতিদের স্বার্থে আপনি কি কি করতে চান? আমরা আমাদের জনজাতির যে অধিকারগুলি আছে সেগুলি পূরণের জন্য অবশ্যই লড়াই করে যাব। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ত্রিপুরা মোর্চার অ্যাকর্ড হয়েছে, এই অ্যাকর্ডগুলিকে বাস্তবায়িত করার জন্য আমরা আগামী দিন কাজ করে যাব। সরকারের সাথে জোটে যাওয়া, এটা কি আগে থেকেই সাজানো ছিল নাকি নতুন পরিকল্পনা? কোনো কিছু নেই, আমাদের গভর্নমেন্ট দেখেছে, যেহেতু আমরা এখানে 13 জন MLA আছি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের সঙ্গে অ্যাকর্ড করেছে, ওদের রিকোয়েস্টে আমরা আজকে গভর্নমেন্টে আছি এবং এই গভর্নমেন্টের থেকে আমাদের জনগণকে যা যা রাইটস আমাদের জনগণের অধিকার সেগুলি পূরণ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। বর্তমানে কি বলবেন, সাংবিধানিক সমাধানটা কতটা হবে? ওটার জন্যই আমরা আজকে অংশগ্রহণ করেছি, দেখা যাক সামনের দিনে কি হবে। আপনারা বলছেন লড়াই চালিয়ে যাবেন, কিন্তু এখন কি মনে হয় না চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে গেল? কারণ সরকারে রয়েছেন, সরকারে রয়ে আপনারা কিন্তু আগের মতো ফ্রিভাবে মুভমেন্ট করতে পারবেন না, আন্দোলন করতে পারবেন না, এটা কি মনে হয়? এটা ফিউচারে বলা যাবে, এখন আমি তো জ্যোতিষী না যে আগামী দিনে এখন কী আছে আগামীকালকে কী হবে এটা হঠাৎ করে কী করে বলবো। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, এটা আপনারা অপেক্ষা করুন দেখবেন। ল্যাঙ্গুয়েজ, ইকোনমিক, ল্যান্ড, স্যার হাসনি লোক যত কনফিউশন তুমি তো তাব ত্রিপুরা মতো কর MLA BJP বা রঙিনাই কর ক্যাবিনেট মিনিস্টার মান পরে তাব ত্রিপুরা সা হাসনি লোক মতাম কো কুতার মত মাই जों बिसिथांनि सालाव जोंनि पार्टी मिलिउनि अबुबाग्रानि जे डाइरेक्सनले बिसिम सरनाय जोंनि कंक्रिटलि गभर्नमेन्ट माया जोंनि राइट प्रमोटरि कार्टेल फेनेन थांनाय जों गभर्नमेन्टनि हाथे खालि फेनेन बायदि जों रेडि। स्यार स्यार दाङा स्यार लन एक को डिमांड केदे ब्रमेन्ट दङ दङ जोंनि पलिटिकेल दाबि।